হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করবেন ঠিক এমন সময় হযরত আলীকে ডাকলেন আলী আসেন আপনার সাথে আমার দুটি কথা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে উনি মুমূর্ষ বিদায় হয়ে যাবেন হাতটা ধরে বলেন আলী রে আমি আপনাকে ডাকছি দুটি ওসিয়ত করার জন্য ও হযরত আলী বলেন আমিরুল মুমিনিন আপনি কি বলতে চান আলী গো আমি আবু বকর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আপনি নিজ হাত দিয়ে আপনি আমার গোসল করাবেন না না হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো প্রেমের বহিঃপ্রকাশ এটা দলিল দিয়ে বোঝা যায় না হৃদয় থেকে মেনে নিতে হয় ভালোবাসা দলিল দেওয়া হয় না ভালোবাসা দলিল দেওয়া হয় না পীর মুরিদি দলিল দেওয়া হয় না তাসাউফ দলিল দেওয়া হয় না নবীর প্রেম দলিল দেওয়া হয় না নবী প্রেম হয় কলিজার ভিতরে নবীর ভালোবাসা দিয়া কথা বলেন ঠিক কিনা আমরা ইয়া নবী সালামু আলাইকা বলার পরে দাঁড়ায় যাই আমরা যারা সুন্নি তারা বসে থাকতে পারি না কি কথা বলেন না কেন কোটি টাকা দিলেও আমরা বসতে পারি না কি কথা বলেন ঠিক কোটি টাকা দিলে বসে থাকতে পারি না ও থাকা যায় না এটা দলিল দিয়ে বোঝানো যায় না দলিল দিয়ে হয় না এটা হৃদয় থেকে হয় ভালোবাসা থেকে হয় হুজুর কেবলা আসলেন আপনারা সবাই দাঁড়াই গেলেন এটা দলিল দিয়ে হয় না এটা হৃদয় থেকে হয় ভালোবাসা দিয়ে কথা কোন ঠিক কি না দলিল দিয়ে হয় না হৃদয় থেকে হযরত আবু বকর বলেন আলী তোমার ওই হাত দিয়ে আমাকে গোসল দিওয়াইবা কাফনের কাপড় পরাইবা রওজা শরীফের কাছে নিয়ে মাটির মধ্যে শুয়াইবা আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া অনুমতি চাবা সালাম দিবা প্রথমবার সালাম দিবা যদি জবাব আসে আলী তাহলে আমার কথাগুলি বলবা যদি সালামের জবাব না আসে দ্বিতীয়বার সালাম দিবা যদি জবাব না আসে তৃতীয়বার আবার দিবা যদি জবাব না দেয় আমার নবীজি তাহলে বুঝবা আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে নবীজির সাথে আহা আল্লাহ আল্লাহ হা হা কি প্রেম ছিল নবীজির সঙ্গে তাদের সঙ্গে হয়তো বুঝবো আবু বকর অন্যায় করে ফেলছে আলী রে আমার ইন্তেকালের পরে তুমি আমার এই কাজগুলি করে দিবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আবু বকর কত সাহাবী আছে আপনি তাদেরকে বললেন না আমাকে কেন বললেন বলেন তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আলী শোনো তুমি নিজ হাত দিয়ে আমাকে এজন্যই গোসল করাইবারে আলী আমার নবীর ইন্তেকালের পরে তুমি আমার রসুলকে গোসল করাইছিলারে আলী তোমার ওই হাতখানা নবীজির শরীর মুবারক স্পর্শ হয়ে গেছিল আল্লাহ ওই হাতের স্পর্শ নবীজির জসেম মুবারকে লেগেছিল আমি আবু বকর চাই তোমার ওই হাতের স্পর্শ আমার গায়ে লাগে যেই হাত নবীজির জসেম মুবারকে লেগেছিল ওই হাতের সোয়াটা আমার মরণের পরে গোসলের সময় যেতে আমার গায়েও লাগে রে আলী আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানুলে পুরে মরি প্রেমানুলে পুরে মরি ওহে রব্বানা আমি জানি প্রেমে
পাগল সে তো মদিনা আলীর ওই হাতের সু আমার গায়ে লাগবে আমার মন চায় যে হাত দিয়ে তুমি আমার নবীর জসেম মুবারক ধৌত করেছিল গোসলের সময় হাত বুলিয়ে বুলিয়ে দিয়েছো ওই হাতের সোঁয়াটাও যেন আমার গায়ের মধ্যে লাগে রে আলী এই কাজটা করবা ওসিয়ত করে গেলাম অনুরোধ করে গেলাম সিদ্দিক আকবরের ইন্তেকাল হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এসে গোসল করাইলেন কাফন পরাইলেন রওজা মুবারকের আদরে রেখে রওজা শরীফের পাশে দাঁড়ায় হযরত আলী সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সালাম দিল প্রথমবার জবাব আসলো না দ্বিতীয়বার সালাম দিল জবাব হলো না তৃতীয়বার সালাম দেওয়া হলো জবাব আসে না হযরত আলী মনে করলেন বুঝি রে আবু বকর মনে হয় অন্যায় করে ফেলছে ভুল করে ফেলছে ফিরে চলে আসবে ঠিক এমন সময় রওজা শরীফ থেকে আওয়াজ আসে আদখিলিল হাবিবা মাল হাবিবে চিৎকার মেরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ নবী আছে না নাই আছে নবীজি বললেন আল্লাহ নবিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন হাদা হাদিসুন সাহিহুল ইসনাদ মুসনাদ আবু ইয়ালাল মুসাল্লি পৃথিবীর সমস্ত মুহাদ্দিস বলেন হাদিস সহিহ নবীজি বললেন উম্মত নবীদের ইন্তেকালের পরে রওজা শরীফে তারা জিন্দা 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 শুধু জিন্দা না তারা রওজার ভিতরে সলাত আদায় করে নামাজ পড়ে একবার জোরে বলা যাবে কি মারহাবা বাজানো পৃথিবীর শেষ প্রান্তে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার পরে একটা পৃথিবীতে ফেতনা আসবে এই ফেতনার নাম হলো দাজ্জাল ইমাম মেহেদী পৃথিবীতে আসবে অবশ্যই ইমাম মেহেদী দুনিয়াতে আসবে সহি বুখারীতে নবীজি বললেন কিয়ামতের একদিনও যদি বাকি থাকে আমার আল্লাহ একটা দিনকে পুরা একটা বছরের মতো লম্বা বানায় দিয়ে হলো আমার ফাতেমার আওলাদ আমার হাসান হুসাইনের বংশে আওলাদে রসুলের বংশে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে ইমাম হাসান হুসাইনের রক্ত ধারা অনুযায়ী ইমাম মাহদী দুনিয়াতে আসবে ইমাম মাহদীর বাবার নাম থাকবে আব্দুল্লাহ ইমাম মাহদীর নাম থাকবে মুহাম্মদ চল্লিশ বছর পর্যন্ত মানুষ তাকে চিনবে না উট দুম্বা ছাগল মরুভূমি দিয়ে চড়িয়ে বেড়াবে এক রাত্রির ভিতরে আল্লাহ তার কালবের মধ্যে সমস্ত এলেম আল্লাহ ঢুকাই দিবে একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার কিন্তু তার আগে সে হাবা গুবা থাকবে দুনিয়ার কিচ্ছু সে বুঝবে না উট দুম্বা ছাগল বেড়া চড়াবে এক রাত্রের ভিতরে আল্লাহ তাকে সমস্ত এলেম আল্লাহ তাকে দিবে নবী বলেন উম্মত আমি যে এরকম কালেমা প্রতিষ্ঠিত করেছি ইমাম মেহেদী এরকম কালেমা প্রতিষ্ঠিত করবে আমি যে এরকম ইনসাফ দিয়ে দুনিয়া ভরে দিয়েছি আমার ইমাম মেহেদী ফাতিমা তোমার ওলাদ তোমার বংশ তোমার রক্ত এরকম তামাম দুনিয়ায় না ইনসাফ দিয়ে ভরে দিবে একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার ইমাম মেহেদী দুনিয়াতে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ আরেকজনকে দুনিয়ার মধ্যে পাঠাবে তিনি হযরত ঈসা রূহুল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম আসমান জগৎ থেকে দুই কাঁধে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে বর্তমান সিরিয়ার দামেস্কে একটা সাদা মসজিদ থাকবে এই সাদা মসজিদের সাদা মিনারেতে হযরত ঈসা রূহুল্লাহকে ফেরেশতারা নামাবে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে তখন সারা পৃথিবীব্যাপী দাজ্জালের ফেতনা আসবে ভয়াবহ ফেতনা এই দাজ্জাল এই দাজ্জাল আবার কি এই দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত আর এক হাতে থাকবে জাহান্নাম এই দাজ্জাল এত বড় ভয়াবহ হবে সে মানুষকে হত্যা করবে হত্যা করার পরে আবার জীবন দিতে পারবে
আল্লাহকে এরকম ক্ষমতা দিবেন, মানুষ মেরে ফেলে দেওয়ার পরে জীবন ফিরায় দিবে, তখন পৃথিবীর বহু মানুষ ইমান হারা হয়ে যাবে। বর্তমান ইহুদিরা হবে তার প্রধান সৈন্য, বর্তমান ইসরায়েলের ইহুদিরা হবে তার প্রধান সৈন্য, সারা পৃথিবীর সমস্ত কুফাররা তার সেনাবাহিনীর সদস্য হবে। ইমানদার দুর্বল ইমানদার মুসলমানরা বেঈমান হয়ে যাবে। হযরতে ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন রানিং দুনিয়াতে থাকবেন, তখন দাজ্জালের আত্মপ্রকাশ হবে। দাজ্জাল যে এলাকায় আসবে এই এলাকার মানুষদেরকে সে বেঈমান বানাবে। আয়েশা বলবে, ও এলাকার মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমাকে মানো তাহলে শোনো, তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার ধন সম্পদ বানাই দিব। সে এমন অবস্থা তার হবে, তাকে যারা মানবে তারা অনেক বড় 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 ধনী ধনী হয়ে যাবে, দুনিয়ার সম্পদে তারা পাগল পারা হয়ে যাবে, কিন্তু তাকে যারা মানবে না তারা ওইরকম নিঃস্ব দরিদ্র হয়ে যাবে, অভাবের মধ্যে তারা পড়ে যাবে, তাদেরকে হত্যা করা হবে। এইরকম কঠিন দুর্যোগের সময় কোটি কোটি মুসলমান বেঈমান হয়ে যাবে, সেই সময় কারা বেঁচে থাকবে? নবী বলেন, হে আমার উম্মতেরা, ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে যারা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে থাকবে তারা এই মহা ফেতনা থেকে আল্লাহ বাঁচায় দিবে। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে, আল্লাহু আকবার। নবীর সুন্নতকে যারা দাঁত দিয়ে কামড় দিয়ে একবারে চেপে ধরে থাকবে ঈমান, এই কঠিন সময়ে একমাত্র তারাই বেঁচে যাবে। ও শফিকিয়া দরবারের রুহানি আওলাদেরা ভালো করে শুনে যান, আমাদের বুলন্দ নসিব, আমরা হক্কানি আল্লাহর ওলিদের দরবারে আসতে পেরেছি, হক্কানি আল্লাহর ওলির সোহবতে আমরা বসতে পেরেছি, কথা বলেন ঠিক কি না? নসিব লাগে নসিব, নসিব লাগে নসিব, আরে ইমানের দৌলত তো অনেক বড় নসিব, রসুলের প্রেম তো অনেক বড় নসিব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু রওজার পাশে বলেন, হুজুর আবু বকর আসছে, অনুমতি চান, আপনি নবী রওজার পাশে একটু কদমে জায়গা ভিক্ষা চান। নবীজি জবাব দিলেন, আদখিলিল হাবিবা মাল হাবিবে, ফাইনাল হাবিবা মাল হাবিবে মুস্তাকুম, বন্ধু বন্ধুর জন্য আসবে, বন্ধু বন্ধুর অপেক্ষায় আগ্রহী হয়ে আছে, দেরি কইরো না, আমার আবু বকরকে আমার পাশে ঘুম পাড়াইয়া দাও। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার। বলেন নবী আসে না নাই? বলছিলাম ইমাম মাহদীর কথা, দাজ্জাল যখন সারা পৃথিবী ব্যাপী প্রলয় করবে, কোটি কোটি মুসলমানের ঈমান নষ্ট করে দিবে, তখন আল্লাহ পাকে মুসলিম জাতিকে বাঁচানোর জন্য হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে নামার পরে ওই সিরিয়ার দামেস্ক থেকে তিনি চলে আসবেন মক্কায়। মক্কায় আসার পরে তিনি হজ করবেন, ওমরা করবেন। মুস্তাদরিক হাকিম আল সহিহাইনের বিশুদ্ধ হাদিস, হজ আর ওমরা করার পরে হযরত ঈসা রূহুল্লাহ হজ এবং ওমরা করার পরে সরাসরি মদিনাতে চলে যাবেন আমার নবীজির রওজা মোবারক জিয়ারত করার জন্য, নবীর রওজা মোবারকে হাজিরা দেওয়ার জন্য। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। ইমাম মেহেদীর সাথে মক্কায় দেখা হবে, হযরত ইমাম মেহেদী বলবেন, হুজুর আপনি নামাজ পড়ান, হযরত ঈসা রূহুল্লাহ বলবেন, না এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আইছি, এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি আইছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলেন, উম্মত শোনো, আমার মাহদীর পিছে, আমার মাহদি, আমার রক্ত ধারায় আমার মাহদি আসবে, আমার মাহদির পিছে আল্লাহ ঈসা রূহুল্লাহকে নামাজ পড়াবে, ঈসা আলাইহিস সালাম আমার মাহদির পিছে নামাজ পড়বে, তোমাদের পিছে নবী নামাজ পড়বে, তোমাদের পিছে নবী নামাজ পড়বে। তাহলে চিন্তা করেন তো, উম্মতের যদি এই দাম হয় তো নবীর দাম কত? আর আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত যেই নবীর উম্মতের পিছনে নবী নামাজ পড়বে, নবী নামাজ পড়বে, নবী হয়ে না উম্মত হয়ে নামাজ পড়বে, আমরা সেই নবীর উম্মত। ওই নবীর ইজ্জতের চাদর যদি কেউ ধরে, আল্লাহর কসম করে বলি, মক্কা মদিনার ইমাম হলেও তাকে মানা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক?
মুতারাম উপস্থিতি মানা যাবে কথা বলেন মানা যাবে না মানা যাবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম নামাজ পড়াবেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম নবী হয়ে না এই নবীর উম্মত হয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়বেন নামাজ শেষ করার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মদিনার দিকে রওনা হবে মনোযোগ মদিনার দিকে রওনা হবে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য না আমার নবীর রওজা শরীফ জিয়ারতের নিয়ত করে রওনা হবে মুস্তাদরিক হাকিমের হাদিস বিশুদ্ধ সনদে সহিহ বুখারী এবং মুসলিমের শর্ত অনুযায়ী হাদিস সহিহ ইমাম যাহাবি তিনি হাদিসখানাকে সহিহ বলেছেন ও বাজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান হযরত ইমাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হবেন আমার দেশে এক দল আছে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আসে না নাই বুকে হাত বেঁধে নামাজ পড়ে মাযহাব মানে না তরিকা মানে না বাবা বায়াত মানে না ইসলামের অনেক কিছুই তারা মানে না নামাজের পরে দোয়া মানে না এরপরে ফাতিহা মানে না এরপরে আপনার কি বলে আট টাকার তারাবির নামাজ তারা পড়ে ইসলামের বহু কিছু তারা উলট পালট করে ফেলেছে এরা বলে জানেন এরা বলে কি জানেন নি এদের বিশ্বাস হলো আল্লাহর নবীজির রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা হারাম তারা বলেন মুসলমান হজ করবা হজ করার পরে নবীর রওজা মোবারকের জিয়ারতের নিয়ত করবা না তোমরা নবীর মসজিদে নামাজ পড়ার নিয়ত করবা কারণ এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব হয় কি বুঝলেন আপনারা এরা সওয়াব দেখাইলো আচ্ছা আপনাদেরকে এবার প্রশ্ন করি তারা বলতেছে মক্কাতে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব হয় এটা সহিহ হাদিস এটা সত্য এটাও সত্য মদিনাতে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব এটাও সত্য তারা বলে সওয়াবের নিয়ত কইরা মসজিদে নববীতে নামাজের নিয়ত করে যাবা কিন্তু নবীজির রওজা মোবারক জিয়ারতের নিয়ত করবা না একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার উম্মত আমার রওজা শরীফ যে সে জিয়ারত করলো আহা কিয়ামতের মাঠে তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায় না আসতে হয়ে গেল আরো জোরে ইমাম তাকিউদ্দিন সুবকে শিফাউস সাকামে এই হাদিস নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন দীর্ঘ আলোচনা করেছেন মনোযোগ দিয়ে এদের যুক্তি সুন্দর কিন্তু গলদ আছে আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি মক্কায় সওয়াব বেশি না মদিনায় সওয়াব বেশি মক্কায় সওয়াব বেশি মক্কায় মদিনাতে সওয়াব কম এখন আপনাদেরকে প্রশ্ন করি এখানে মাহফিল হলো শফিকিয়া দরবার শরীফ থেকে যদি ঘোষণা হয় এইখানে মাহফিল হচ্ছে এখানে যারা আসবে তাদেরকে 1,000 টাকা করে আমরা বকশিশ দিব আবার ওই ফটিকছড়ি পৌরসভায় মাহফিল হচ্ছে ওরা ঘোষণা দিল এখানে যারা মাহফিল আসবে তাদেরকে 500 টাকা করে দিব আচ্ছা লোক কোন জায়গা বেশি যাবে এই জায়গা বেশি আসবে কারণ এই জায়গার টাকা বেশি আচ্ছা আমাদের সওয়াব যদি দরকার হয় তাহলে মক্কাতেই তুই 1 রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পেয়ে গেলাম তো মদিনাতে 50,000 রাকাতের জন্য আমি 250-600 কিলোমিটার আমি পায়ে হাইটা কেন মক্কা থেকে মদিনায় আসব কারণ কি আমার যদি সওয়াব দরকার হয় তো মক্কাতেই তুই 1 রাকাতে 1,00,000 রাকাত পাই তো মদিনায় 50,000 রাকাতের জন্য যাব কেন এর অর্থ হলো মদিনায় যারা যায় তারা সওয়াবের জন্য যায় না মদিনায় যারা গেছে তারা আমার নবীর জন্য গেছে নবীর প্রেমে নবীর জিয়ারতে গেছে কথা বলেন ঠিক না বেঠে খুব 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 মনোযোগ শর্ট সময় কম 5 মিনিট শেষ কথা খুব দামি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হজ শেষ করার পরে সরাসরি রসুল করিমের রওজা মোবারকে দেইয়া
আল্লাহর নবী জিয়ারতে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিবে, সালাম দেওয়ার সাথে সাথে রওজা শরীফ থেকে উচ্চ স্বরে ঈসা আলাইহিস সালামের সালামের জবাব নবীজি দিয়ে দিবে, হাজার হাজার মুসলমান সে আওয়াজ শুনতে পাবে, একসাথে বলবেন আল্লাহু আকবার। এই হাদিস থেকে দুইটা মাসালা, এক নম্বরে নবীর জিয়ারতে মুসলমান যাবে এটাকে যারা বেদাত বলবে ওরাই হলো অরিজিনাল বেদাতি, ওরাই হলো ইহুদিদের দালাল, দাজ্জালের দালাল, কথা বলেন ঠিক না বেঠিক? হা মুসলমান, দুই নম্বর মাসালা, নবীজি রওজা শরীফ থেকে ঈসা আলাইহিস সালামের সালামের জবাব জোরে জোরে দিবে, তার মানে রওজা শরীফের নবী এখনো আছে, আগামী দিনেও কিয়ামত পর্যন্ত আছে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক এই মাসালাগুলি আমাদের বুঝার তৌফিক নসিব করেন, জোরে বলেন আমিন। মহতারাম উপস্থিতি, হুজুর কেবলা অসুস্থ, এই অসুস্থতা শরীর নিয়ে দুর্বলতা নিয়েও তিনি বসে আছেন, আলহামদুলিল্লাহ আমরা ওনার কাছ থেকে দোয়া নিব, কথা বাড়াবো না। সর্বশেষ একটা কথা, তরিকতের দামানকে পতাকাকে দাঁত দিয়ে খুব মজবুত মতো কামড়ে ধরে থাকবেন, ফেতনার জমানা, ইমাম চোরের জমানা, কোথার থেকে সোমের ইমাম চুরি করে নিয়ে যাবে? আরে ইমাম তো সেইভাবে আনতে হবে যেইভাবে ইমান এনে শাহজালাল ইয়ামানি মজার রেদি হয়েছে, যেভাবে ইমান এনে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি হুজুর গাউসে পাক হয়েছে, যেই আকিদায় হযরত মুজাদ্দিদ আলফাসানি সর হিন্দি ফারুকি মুজাদ্দিদ আলফাসানি হয়েছে, খাজা বাহউদ্দিন নকশবন্দ বুখারী হয়েছে, খাজা বাকি বিল্লাহ হয়েছে, আলী ফাহমুদী তুসি হয়েছে, হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হয়েছে, এই যে আকিদায় ওলি আল্লাহরা ঘুমিয়েছে সে আকিদা আমাদের ঘুমাইতে হবে, সে আকিদার নাম আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, একমাত্র সুন্নি জামাতের নাজাতের রাস্তা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, ওলি হতে হলে আপনাকে ওলির দরজায় আসতেই হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করুন, আল্লাহ ওলিদের মহাব্বত আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, মুর্শিদের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, কামিল যারে দয়া বলি যারে মায়া করি আউলিয়া বানাইতে পারে, পারে কিনা? এক পলকে নিতে পারে, ওরে এক পলকে নিতে পারে মদিনা শহর, মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর প্রেমের তত্ত্ব, কামেলের কাছে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, বাইরে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, কথা আর বাড়ানোর সুযোগ নেই, হুজুর কেবলার কাছে দোয়া চেয়ে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে বিদায় এখন নিচ্ছি, আল্লাহ সকলকে আকাইদে আহলে সুন্নাতুল জামাতে কবুল করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।